নমস্কার বন্ধুরা, রকম সকম আজকে উপস্থাপন করছে চিচিঙ্গার একটা নতুন রেসিপি, যেটা গরম ভাতে খেলে খুবই ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি নিলাম চিচিঙ্গা, তারপরে চিচিঙ্গাগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। ভেতরের শাঁসটা বার করে নিয়ে গোল করে এটা কেটে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল দেব। তেল গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি দেব সেদ্ধ করা গ্রেটেড আলু। এই আলুটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা। আবার আমি ভালোভাবে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেবার পর আবার ভালো করে নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ পরিমাণ মতো দিতে হবে। এবার দেব ধনে গুঁড়ো। এবার দেব জিরে গুঁড়ো। এবার দেব চাট মশলা। আবার আমি আলুগুলোকে ভালো করে এই মশলার সাথে কষে নেব। এইভাবে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে মশলার সাথে। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবার অন্যদিকে বাটিতে আমি একটা ডিম গুলে নেব। ডিমের মধ্যে আমি নুন দিয়ে দিলাম। এবার আমি বেসন নিলাম, 50 গ্রাম বেসন। এতে আমি ডিমটা একসঙ্গে গুলে নেব। এবার আমি এটাকে ভালো করে গুলে নেবার পর এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। আপনারা দরকার হলে বেকিং সোডাও দিতে পারেন। ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে, পরিমাণ মতো জলও দিতে পারেন। অন্যদিকে আলু ভাজার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি এটাকে চিচিঙ্গার মধ্যে পুর দিয়ে দেব। চিচিঙ্গার ভেতরে যে পাকা অংশটা, সেটা পুর দিয়ে ভালো করে ভর্তি করে নিতে হবে। এবার এই চিচিঙ্গাগুলোকে বেসনের মধ্যে আমি ডুবিয়ে ভেজে নেব। দেখুন, প্রত্যেকটা চিচিঙ্গা এইভাবে পুর দিতে হবে। পুর দেবার পর এবার কড়াইয়ে তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এতে তেল দেব। দেবার পর বেসনের মধ্যে চিচিঙ্গাগুলোকে এইভাবে মাখিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন, তেলটা গরম হয়েছে, এবার আমি চিচিঙ্গাগুলো ভেজে নেব। প্রত্যেকটা চিচিঙ্গা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেবার পর আমি এগুলো নাড়াচাড়া করে ভালো করে লাল করে ভেজে নেব। পাঁচ মিনিট ধরে এটা ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল চিচিঙ্গার নতুন এই রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা।